ইস্পের রূপকথা থেকে একজন যুবক চোর এবং তার মায়ের গল্প একজন যুবক চুরির দুঃসাহসিক কাজে ধরা পড়েছিল এবং এর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি তার মাকে দেখতে এবং তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং অবশ্যই এটি মঞ্জুর করা হয়েছিল যখন তার মা তার কাছে এলেন তখন তিনি বললেন আমি তোমার কাছে ফিস ফিস করতে চাই এবং যখন সে তার কান তার কাছে নিয়ে আসে তখন সে প্রায় কামড়ে দেয় সমস্ত পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল যে তিনি এই ধরনের নৃশংস এবং অমানবিক আচরণের দ্বারা কি বোঝাতে পারেন এটি তাকে শাস্তি দেওয়ার জন্য তিনি বলেছিলেন যখন আমি ছোট ছিলাম আমি ছোট ছোট জিনিসগুলি চুরি করতে শুরু করি এবং সেগুলি মায়ের কাছে নিয়ে এসেছি তিরস্কারের পরিবর্তে ও আমাকে শাস্তি না দিয়ে তিনি হেসে বললেন এটা খেয়াল করা হবে না তার কারণেই আমি আজ এখানে আছি সে ঠিক বলেছেন পুরোহিত বললেন গল্পের শিক্ষা হল শৈশবে শিশুকে প্রশিক্ষণ দিন এবং যখন সে বৃদ্ধ হবে তখন সে সেখান থেকে সরে যাবে না